ইদানিং বেশি ভূমিকম্প হচ্ছে, বড় বড় ভূমিকম্প হচ্ছে। আমাদের দেশেও গত কালকে ভূমিকম্প হয়েছে। তো সেজন্য অনেকে প্রশ্ন করেন যে ভূমিকম্প চলাকালীন কোন আমল বা কোন দোয়া করব। তো ভূমিকম্প শুরু হলে তখন কোন দোয়া পড়তে হবে সে ব্যাপারে পার্টিকুলার কোনো হাদিস পাওয়া যায় না যে ভূমিকম্পের সময় এই দোয়াটি পড়তে হবে। তবে হাদিস শরীফের মধ্যে একটি দোয়া পাওয়া যায় যে দোয়াটির অর্থের দিকে খেয়াল করলে সেটা ভূমিকম্পের সময় পড়ার ব্যাপারে খুব বেশি উপযুক্ত মনে হয়। তো দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তোমার গজব দিয়ে আমাদেরকে হত্যা করো না, তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করিও না, এবং এর আগেই তুমি আমাদেরকে নিরাপদে রাখো। দোয়াটি হলো, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটি তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে। যদি এটি মনে না পড়ে, ভূমিকম্পের সময় দোয়াটি আপনার মনে পড়ছে না, তখন আপনি দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আপনি নিরাপদ স্থানে বের হয়ে যাবেন।